বাঘও সতর্ক সজারুকে কিন্তু ভয় পায়, কারণ সজারুর গায়ে যে পরিমাণ কাটা আছে, বাঘ যদি এই বনের পরিবেশে আহত হয় তাহলে কিন্তু তার জন্য এই বনে বেঁচে থাকা কঠিন। গহীন বন একেবারেই শব্দ করা যাবে না। আমরা বনের নিস্তব্ধতাকে সম্মান করি এবং বনের নিস্তব্ধতাকে নষ্ট করা যাবে না, তাতে যেমন বনের জন্য ভালো না তেমনি আমাদের জন্য ভালো হবে না, কারণ আমরা যেখানে এসেছি বনের অধিবাসীদেরকে সেটা জানানো ঠিক হবে না। তো আমাদের রিয়াজুল ভাই আছে, তার অ্যাকচুয়ালি দেখেন হাতের মধ্যে যে কি যেন একটা ঢুকছে, কাটা কাটা থাক থাক, মানে আমি বের করবো না। ও কিসের কাটা? দর্শক মণ্ডলী, সুন্দরবনের ভিতরে একটা খুব সুন্দর একটা প্রাণী, ছোট্ট এবং খুব সুন্দর একটা প্রাণী আছে, পরিবেশের ভারসাম্য রক্ষা যার অগাধ ভূমিকা, সেটি হলো সজারু। সেই সজারুর থাকার জায়গা আমরা বেশ কিছুদিন যাবতই খুঁজতেছি। তো গহীন বনে এই সজারুর বাসস্থানটা, সজারুর থাকতে পারে এমন কোনো জায়গায় আমরা খুঁজে চলেছি। তো এই জন্যে উপযুক্ত ব্যক্তি অবশ্যই বনজীবীরা, এবং আমাদের রিয়াজুল ভাই আছেন, তার এই বন সম্পর্কে অনেক জ্ঞান। তো রিয়াজুল ভাই আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসছে, বাইন গাছের নিচে, বাইন গাছের খোরলে সাধারণত সজারুরা থাকে। তো রাসুল ভাই, অনুরোধ করবো এই বাইন গাছের খোরলটা দেখানোর জন্য, ক্লোজ করে উল্টো দেখাইছি। এই যে নিচে দেখেন, এই যে এই যে এই যে গর্ত, এই ঠিক এই জায়গাটায় কিন্তু সজারুরা এইখানে, তো রিয়াজুল ভাই এর ভিতরে বসে থাকে। ওটা এটা কিন্তু ওদের জন্য অনেকটা নিরাপদ, কারণ ওরা এইভাবে বসে থাকলে সজারুকে কিন্তু অনেক সময় বাঘও খায়, বাঘও সজারুকে কিন্তু অ্যাটাক করে। তো এরকম পরিবেশে সজারু থাকলে ও কিন্তু অনেকটা নিরাপদ, কারণ চারিপাশে গুহার মতো, গাছের যে পাহাড়ের মতো ওরকে প্রোটেকশন দিচ্ছে। তো যে কারণে ও কিন্তু এটা ওর নিরাপদ আশ্রয় হিসাবে মনে করে এবং এইসব জায়গায় থাকে। আরে ভিতরে না, তো ওকে, সজারু সম্পর্কে আমাদের রিয়াজুল ভাই ও একটু আসো। সজারু এমন একটা জিনিস, বুঝছেন, ওই জিনিসটা কিন্তু ও মানুষকেও ভয় পায় না রিয়াজুল ভাই, ঠিক আছে। তারপর দিয়ে আপনার ওই জিনিসটাকে কিন্তু আপনি লোহা এবং লোহা যে রোয়ার যে রড আছে না, এরকমের রড, হ্যাঁ এইরকমের মোড়া, ওই দিয়ে বাইরেই ওরে মারতে পারবেন না। সজারু কিন্তু মানুষকেও ভয় পায় না। তবে আমি শুনছি বাঘ খুব খিদা পাইলে, অনেক বন্য প্রাণীদের না পাইলে, হরিণ শুকর না পাইলে অনেক সময় সজারু খায়, খায় কিন্তু সতর্ক ভাবে, অনেক ভয় খুব খুব ভয় পায়, বাঘও সতর্ক সজারুকে কিন্তু ভয় পায়, কারণ সজারুর গায়ে যে পরিমাণ কাটা আছে, বাঘ যদি এই বনের পরিবেশে আহত হয় তাহলে কিন্তু তার জন্য এই বনে বেঁচে থাকা কঠিন। ওরে শুধু একমাত্র আঘাত করা যায় যে গোল গাছ আছে, ওই গোল গাছের যে ঢ্যাক ডেগা ডেগা, ওই ডেগা কারি যদি কোনো কাদায় কেউ বাড়ি দিতে পারে তখন তো ও আর যাইতে পারে না, তখন ওই কাড়াগুলোই, মানে গোল গাছের যে ডেগা এইটা বাইরে হয় ডেগাটা, ওকে বাড়ি দিবে কেন মানুষ, শুধু না ওকে মারবে কেন, ওকে ধরার জন্য আর কি, যদি কেউ চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, আমি মানে বলতেছি সজারুর যে প্রোটেকশন ব্যবস্থা সেটার জন্য, যে ওকে কিন্তু সহজে ও কিন্তু মানুষকে ভয় পায় না, এবং খুব শক্তিশালী, ছোট হলেও অনেক শক্তিশালী একটা কাটা কাটাগুলো, হ্যাঁ দেখতে ভয়, ওকে সহজে এইসব ডাল ডাল দিয়ে আঘাত করলেও সজারু কিন্তু ওর কিছু হয় না, কিছু হয় না ওকে। রিয়াজুল ভাইরা যেহেতু বনজীবী, তো ওনাদের অভিজ্ঞতার আলোকে ওনারা বলতেছে যে গোল পাতার যে ড্যাগা, সেই ড্যাগা দিয়ে যদি ওকে আঘাত করা যায় একমাত্র তাতেই
সজারুকে ধরাশাহি করা সম্ভব অন্যথায় না, যে কারণে বাঘও কিন্তু সজারুকে যথেষ্ট ভয় পায় না কি? হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে কাঁটাগুলো ড্যাগার ভিতরে ঢুকি যায়, ঢুকি গেলে তখন আটকে যায়। ও আচ্ছা, ওই কাঁটাগুলো ওই ড্যাগার মধ্যে ঢুকে যায়, তখন ওর গায়ে কাঁটা থাকে না, তখন ওর সহজে ধরা যায়, তখন আটকে যায় গাছে বসে যায়। খুব জোরে দৌড়ায়? হ্যাঁ, খুব এরকম দৌড়ায়, খুব জোরে দৌড়ায়, মুরগির মতো দৌড়ায়, মুরগির মতো না। আর ওটার গাত থেকে খুব ঘ্রাণ, সজারুর গাতে। সজারুর গাতে কি ধরনের গন্ধ পাওয়া যায়? আস্তে একটা ঘ্রাণ আছে, আস্তে গন্ধ। বাঘের গায়েও তো আস্তে গন্ধ পাওয়া যায়, এটা আমরা শুনছি, পচা গন্ধ হয়, পচা ঘ্রাণ করে। আর ওর গাত থেকে আস্তে একটা গন্ধ আছে, দেখতেই লাগে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।